হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসলে আসছি একটা একটা প্রোডাক্ট রিভিউ দেওয়ার জন্য। আমরা প্রাণ আরএফএল সম্পর্কে অনেকে জানি এবং অনেক প্রোডাক্ট এদের ভালো এবং খারাপ সবই জানি, কিন্তু আমি আসলে দিন ধরে বিভিন্ন সোশ্যাল সাইট এবং পেপার পত্রিকায় তাদের প্রোডাক্টের দেখেছি, খারাপও পেয়েছি ভালো দেখেছি, কিন্তু আমি লাইভ কখনো বাস্তবে কোনো পর্যবেক্ষণ করিনি। কিন্তু আমি আজ একটা প্রোডাক্ট বাজার থেকে কেনার পর সেটা আমাদের সামনে তুলে ধরছি। আমি আজ এটা মানে পিনাট ক্যান্ডি এটা কিনেছি এবং খুবই ভালো মনে হচ্ছে। এটা বাদামের একটা চকলেট ক্যান্ডি। দেখুন এই প্রোডাক্টটা যখন আমি প্যাকেটটা খুলেছি, এই দুইটা চকলেটের মধ্যে পার্থক্যটা দেখুন। এটাতে ট্রিপলি কিন্তু চকলেট শো করছে, কিন্তু এটাতে খালি। হ্যাঁ, খুলে দেখাবো আমি। দেখুন, খুলে দেখাচ্ছি কোনো চকলেট নাই, জিরো। তাহলে ভালো করে দেখুন, এখানে কোনো কোনো চকলেট নাই। এটা কিন্তু আগে খোলা ছিল না, আমি আমাদের সামনেই খুললাম। আর এটা খুলে দেখি, হ্যাঁ এখানে চকলেট আছে। তো দেখুন, প্রাণ আমাদের সাথে কাস্টমার ভোক্তা, আমরা আমাদের সাথে কেমনভাবে তারা প্রতারণা করছে। এখানে লেখে রাখছে 50 পিস। এখন আমি কিনলাম, আমি আমার যে পেমেন্টটা করলাম 50 টাকা, মানে টাকার দেখাও আছে 50 টাকা, 50 পিস 50 টাকা। সো এখানে 1 পিস নাই। সো এটার দায়ভার কে নেবে আপনাদের কাছেই আমার প্রশ্ন। এবং আশা করব প্রাণের প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন। খোদা হাফেজ।